বলুন একবার, কেঁদে উঠবে না? কারোর বাবা যদি মরে যায় রাতের বেলায়, যদি বাবাকে স্বপ্ন দেখেন যে আমি এসেছি আমার বাবা কোলে তুলে নিয়েছে, কি হবে তার মনটা? কেঁদে উঠবে। পৃথিবীর মাটিতে এই দুটো জিনিসের মতো আপন আর পৃথিবীতে কিছু নাই। এজন্য আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন বিশ্ব এতিম। আব্দুল্লাহ বললেন, বড় ভাই কো বাড়ি পাঠিয়ে দাও, আমাকে বাড়ি পাঠিয়ে দাও। বলে কেন? বলে আমি স্বপ্ন দেখতেছি আমার মা আমাকে যেন ডাকছে। বোকা কোথাকার, বিদেশে এসেছি হঠাৎ যাওয়া যায়? আর এই দুর্গম রাস্তা তোকে একা ছাড়ি কি করে? বলে বড় ভাই একটা খারাপ স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আমি খারাপ স্বপ্ন দেখলাম, বড় একটা বাঘ আমাকে তাড়া করেছে, বাঘের কবল থেকে পালাবো দেখি না, চতুর্দিকে বেড়া, চতুর্দিকে পাঁচির ঘেরা, পালাতে পারি না, সামনে দেখি একটা কুয়া, কুয়ায় লাফ মেরেছি, লাফ মেরে দেখি কি সর্বনাশ, কুয়ার তলায় দেখি বড় একটা সাপ হা করে আছে আমাকে গিলবে বলে, কি করি? দেখলাম একটা দড়ি, ওই দড়িটা ধরে ওপর দিকে উঠি, আরো বিপদ, দেখি দড়ির গোড়াতে একটা সাদা ইঁদুর আর একটা কাদু ইঁদুর দড়িটা কাটে। বড় ভাই স্বপ্নের তাবির করছে, ছোট রে শুনে নে, ওটা বাঘ নয়, ওর নাম হলো ইজরাইল, ওর নাম হলো মালেকাল মউত আজরাইল, মৃত্যুর দমদূত হয়ে তোকে তাড়া করেছে, আর সামনে দেখেছি কুয়া, ওটা কুয়া নয় রে হায়াতের দুনিয়া, এটার নাম হলো পৃথিবী, পৃথিবীর বাইরে পালানো যাবে না, যেটা দেখেছি সাপ ওটা সাপ নয় রে, আনা ওয়াহিদুল বাইতে ইয়াকাকির ঘর, আনা বাইতুল গরাম অন্ধকারের ঘর, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ এলো না ঘরে, ওটা লম্বা কবর যে কবরে কোনো সাথী নাই, আলো নাই, বিছানা নাই, গতি নাই, যে কবরে খাট নাই, গদি নাই, লেপ নাই, টোসব নাই, বিবি নাই, ছেলে নাই, স্বামী নাই, বন্ধু নাই, আর নাই, একা কবরে শুতে হবে, তাই কবর লম্বা তোমাকে হা করে আছে, আর যেটা দেখেছো দড়ি ওটা হায়াতের দুনিয়া, অফিল আখিরাহ ওটা হলো তোমার হায়াত, সেই হায়াতের ওপর তুমি ঝুলতছ, সাদা ইঁদুর মানে দিন, এ কালো ইঁদুর মানে রাত, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, দুজনে দড়ি কাটছে মানে রাত দিন কভার করছে, তোমার মরণ বড় নিকটবর্তী। আব্দুল্লাহ কেঁদে উঠল, এদিন নাসার রমণীর কথা মনে পড়লো, ওদিকে মায়ের পেটে নবী সাইমাস, মোকামে হাবুয়া সরজমিনে রওনা হয়ে গেল, চলো চলো বাড়ি ফিরি, মোকামে আবুয়া বাবলার বন, বনু জোহরার কবরস্থান, ওইখানে গিয়ে আব্দুল্লাহর পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল, চূড়ান্ত পেটের যন্ত্রণা, তখনকার জামানায় এত ইঞ্জেকশন ছিল না, এত দামি ট্যাবলেট ছিল না, গাছের শিকড় পাতা বেটে পাঁচন খাওয়ানো হতো, কবিরাজি খাওয়ানো হতো, আবদুল্লাহকে খাওয়ানো হলো, একটু সুস্থ হলো, আবদুল্লাহ বলছে বড় ভাই গো, আমার উটের পিঠের মালগুলো তোমরা ভাগা ভাগ করে নয়টা উটের ওপর তুলে নাও, আর আমার উটের পিঠটা খালি করে দাও, উটটাকে আজাদ করে দাও।
বড় ভাই বলছে ব্যাপার কি পাগলের মতো বকছিস কেন বলছে বড় ভাই গো যে জায়গায় শুয়ে আছি এই জায়গাটার নাম বলো বলে এই জায়গাটার নাম হলো মকামে আবওয়া বলছে বড় ভাই পৃথিবীর কোনো শক্তি নাই আর এই জায়গা থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারে এটাই হলো আমার মৃত্যুভূমি এটাই হলো আমার শয়ন ঘর কবর ওই যে নাসারা রম বলেছিল যে আমার বাচ্চা বিবির পেটে যখন ছয় মাস পূর্ণ হবে মোকামে আবওয়ায় আমি প্রাণ ত্যাগ করব বড় ভাই গো নাসারা রমণীর কথা ধ্রুব সত্য আমি আর বাঁচব না প্রচন্ড বৃষ্টি পাশা লেগেছে আমাকে এক গেলাস পানি দাও যখন তাকে পানি দেওয়া হলো পানি আর ফালাও লাইজা বালাগাতিল হুলকুম ওয়ান্তুম হিনাই জিন্তাঞ্জুরু আল্লাহ বলছে যখন তুমি জন্মেছিলে তখন কেঁদেছিলে ছাড়া হয়েছিল যখন তুমি বিদায় নিচ্ছ ঘর ঘর করছে ফালাওলা ইদা বালাগাতিল হুলকুম তোমার নিঃশ্বাসটা তোমার গলার ভিতরে এসে ঘর ঘর করছে তুমি কি বলতে চাইছো বলতে পাচ্ছ না ওয়ান তুম হিনা ইজিন তানজুরুন তুমি বড় অসহায় তোমার মুখে পানি দেবে গাল বেয়ে পড়ে যাবে তোমার মুখে রস দেবে মুখ বেয়ে পড়ে যাবে ওয়ান তুম হিনা ইজিন তুমি বড় অসহায় তোমার মরণকালে তোমার মাথার ধারে ওরা তিল কোরআনা তারতিলা তুমি যদি ভাগ্যবান হও তোমার মাথার ধারে কেউ কোরআন পড়বে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন পড়তে দি না কোরা বেটাকে মাস্টার করি বেটাকে ডাক্তার করি বেটাকে ইঞ্জিনিয়ার করি তোমার মরে যাবার সময় তোমার বেটা মাথার ধারে এসে কি বলবে জনগণ মন অধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তাই বলবে তাই বললে মরণটা ভালো হবে নাকি না তোমার মাথার ধারে বসে কেউ বলবে কি কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বক্সি বদল সঙ্গে নে যায় ভাগ্নে মদ তাই বলে তোমার মরণে আজব কমবে না তুমি যদি তোমার ছেলেটাকে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমার ছেলেটাকে যদি কোরআনের শিক্ষা দাও তোমার মাথার ধারে যে বলবে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওই কোরআনের বাণী আমি আল্লাহ শুনব তোমার আত্মা খুশি হবে ফেরেশতা তোমার জানটা আসানের সাহেব কবুল করবে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে বলো জানাজার খাতিরে তুমি যখন দাঁড়াবে তোমার মতো দুর্ভাগ্য কি আছে রে তুমি ধার করা জানা যায় কবরে যাবে তোমার মতো দুর্ভাগ্য কি আছে তুমি ধার করা জানা যায় কবরে যাবে তোমার বেটা তোমার জানাজা পড়াতে পারলো না তোমার আওলাদ তোমার জানাজা পড়াতে পারলো না ধার করা জানা যায় কবরে তুমি যাচ্ছ তোমার মতো দুর্ভাগ্য কি আছে এখনো সময় আছে ভেলা করে না গোহেলা একদিন ডুবে যাবে খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু নবী বলল ওই ব্যক্তি এক নম্বর আমার কাছে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমি কথা হাদিসের যে কোরআন পড়ে আর যে কোরআন মুসা নবী ডাক দিয়ে বলছেন খোদা গো তোমার আর আমার মধ্যে কত ব্যবধান আল্লাহ বলছে মুসা রে তুমি আর আমি 70,000 পর্দার ব্যবধান এমন এক জামানা আসবে রে মুসা
আমি আর আমার বান্দার কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আর কিয়াকিমি সালাতা লিদুলুকি শামসি লা গসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা রাত আল্লাহ বলছেন আমি রাত ফজর থেকে জোহর অনেক লম্বা টাইম আমার বান্দারা জীবিকা করার জন্য ওয়াইজা কুতিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদ জীবিকা করার জন্য ফজর থেকে জোহর অনেক টাইম জোহরের পরে আসরটা নিকটে আসরের পরে মগরিবটা নিকটে মগরিবের পরে এশাটা নিকটে এশা থেকে ফজর পর্যন্ত লম্বা টাইম যদি কোনো ব্যক্তি ঘুমের ঘরে রাতে জেগে যায় সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ জানতে হবে আল্লাহ তোমাকে জাগায় দিয়েছে একটু প্রেম করো প্রেমের বন্ধুকে একবার ডেকে নাও ফজরের টাইম হয়নি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উঠো দাঁড়িয়ে দাও নামাজে নতুন নতুন ভিডিও নামাজ পড়ার পরে আমি আল্লাহ তোমার মধ্যে আমার কোন পর্দা থাকবে না তুমি কোরআন পড়বে আর রহমান আমি তার জবাব দেব বলুন সুবহানাল্লাহ মুসা গো আমার সঙ্গে নবী মুহাম্মাদের উম্মতের কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ ফিরে এসো সোনার লালেরা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও বড় ভাই আমি ছোট আর তোমরা বড় আমার একটা কথা তোমরা মেনে নাও মেনে নাও কি কথা তোমরা যখন বাড়িতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদের বিবিরা তোমাদের পে আনন্দ করে নাচবে স্বামী বাড়ি এসেছে জিয়াপতি আউমনি দুল ফেতে বিদেশ থেকে যখন স্বামীরা বাড়ি আসে বিবিদের মনে আনন্দ হয় যেমন নাকি ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে যায় কিন্তু দুই ব্যক্তির কপাল খারাপ কারা খালি পায়ে চলা ভালো কষা জুতো যার বুঝতে পারছেন খালি পায়ে চলা ভালো কষা জুতো যার বিদেশেতে থাকা ভালো দুষ্ট বিবি যার যার বিবি বদনাম তার বিদেশ থাকা অনেক ভালো যেমন খালি পায়ে চলা ভালো কষা জুতো ভালো ইয়াও মাঝি আমার প্রতি দিল ফেতের তোমরা যখন বাড়ি যাবে তোমাদের বিবিরা তোমাদের কিনে আনন্দ করবে আমার আমিনা আমি আবদুল্লাহ বাঁচব না আমার আমিনা মাটিতে কেঁদে গড়াগড়ি করবে বড় ভাই ছোট বোন হিসাবে ছোট বোন ভেবে ভাই বহু ভেবে একটু জায়গা দিও মক্কার কাবা ঘরের পাশে গলা ধাক্কা দিয়ে আমার আমিনাকে দূর দূর করে তেড়ে দিও না বড় ভাই গো আমার বিবি সংবাদ দিয়েছেন তার কোলে আসবে রহমাতুল লিল আলামিন কে আসছে রহমাতুল লিল আলামিন সারা পৃথিবীর মাটিতে রহমত বেষ্টন করা সারা পৃথিবীর মাটিতে রহমত বেষ্টন করবে সুবহান পুলসের আদমায়েছে জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালা রাসূলুল্লাহ আরো জোরে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ কাবা বানাইছে আল্লাহ কাবার চক্কর ঘুরবে তরিকা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ যতই বড় মহাদ্দেস হও বগলের ভিতর থেকে কাপড় তুলে বাম কাঁধ ঢেকে ডান কাঁধ থাকবে উদম এহেরাম অবস্থায় যদি মুখ ঢেকে লও ক্ষতিপূরণ দিতে হবে একটা উট কিংবা গরু কিংবা দুম্বা
কেন নবী ইহরাম পরে বগলের তল থেকে কাপড় তুলে ঘাড় বরাবর করে নিয়ে চক্কর দিয়েছে সাত চক্কর ভি লাগাও সাতবার লাগাবার পরে তবে হবে এক তওয়াফ সাই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ সাফা মারওয়া দৌড়াও এখন নব্বই বছর বয়সে গিয়ে দৌড়াবে না জিদবর করবে হবে না আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ সাই করো দৌড়াও সাত চক্কর লাগাও সাতবার দৌড়াবার পরে পিপাসা লাগবে ও যো পানি হয় জমজমের পানি বৈঠ করকে নহীঁ খড়ে হো করকে পিও ও জমজমের পানি দাঁড়িয়ে হাজি পান করো বসে বসে নয় দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বড় ভাই গো আমার বিনয় মিনন কাবার মেলা হবে তোমাদের ছেলেরা বাপের হাত ধরে রে ঈদের ময়দানে যাবে কাবার মেলাতে যাবে ঈদুল আজহাতে যাবে ঈদুল ফিতরে যাবে বড় ভাই গো আমার মোহাম্মদের কেউ থাকবে না কার আঙ্গুল ধরে যাবে বড় ভাই আমার এই তিনটাকে গলা ধাক্কা দিও না পৃথিবীর বুকে এতিমের কত জ্বালা রে যাদের বাপ চলে গেছে তারা জানে আমরা ছোটবেলায় হারিয়েছি আমাদের মনে পড়ে কি অমূল্য সম্পদ বাপ যাদের বড় বয়সে গেছে তারাও বুঝতে পারবেন যাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝবে না বাবা মা বেঁচে আছে বুঝতে পারছেন না যেদিন চলে যাবেন সেদিন বুঝবেন কত বড় দামি জিনিস আব্দুল্লাহ বলছেন বড় ভাই কাবার মেলাতে কাবা শরীফের মেলাতে আমার ছেলেটার হাত ধরে কাবার মেলাতে নিয়ে যেও ইতিম বলে গলা ধাক্কা দিও না বাবারা বলে ফেলে দিও না তোমাদের ছেলেরা কত আনন্দ করবে আমার ইতিম মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার চোখে পড়ে থাকবে সেই দুলালে আমি নাকে গলা ধাক্কা দিও না তাকে বুকে করে নিয়ে কাবার মেলায় নিয়ে যেও আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব বলল ছোট রে শুনে রে আমি তোর বেটার জন্য বিক্ষু হয়ে গেলাম রে আমি তোর কলেজার টুকরা দয়ার নবীকে যতদিন বাঁচবো বুকে আঁকলে রাখবো ধুলো গায়ে লাগতে দেব না মরুর বুকে ঝড় উল্ল কুল্লু নফসিন জায়কাতুল মউত প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আইনা মা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা তোমার যেখানে মরণ নির্ধারিত আছে মরণ সেখানে তোমাকে বরণ করে নেবে বিশ্বের মানবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় না আসতে পিতা হারিয়ে ফেললেন নবী আমার ইতিম হয়ে গেলেন আব্দুল্লাহ মরে গেল আব্দুল্লাহর কবর দিয়ে দিল দাফন হয়ে গেল এদিকে ভোর হয়ে আসছে আমার মা আমিনা শুয়েছিল বিছানায় পেটে বাচ্চা কখনো চিত হয়ে কখনো কাত হয়ে কখনো বুড়ো হয়ে মেয়েদের রাত্রিবাস হয় মামিনা ঘুমাতে পারে না ঘুম ভেঙে না ঘুম লাগে না উঠে গিয়ে শ্বশুরকে ডেকে বলছে শ্বশুর আব্বা এই ভোর রাতে কেন ডাকিস রে মা বলি রাতে একটা স্বপ্ন দেখলাম গো শ্বশুর আব্বা কি স্বপ্ন দেখেছিস রে মা খুব যেন ঝড় হচ্ছে গো শ্বশুর আব্বা ঝড়ে আমার কাপড় গুলো খুলে গেছে আমি উলঙ্গ হয়ে গেছি এই কাপড় ধরতে গিয়ে
পাথরে আঘাত লেগেছে, আঘাত লেগে আমার নাকির ফুল, কানের দুল, গোলার মালা, হাতের চুড়িগুলো সব ভেঙে গেছে। শ্বশুর বলছে, মা এই স্বপ্ন যারা দেখে উলঙ্গ হয়ে গেছো, মানে তোমার দেহের পোশাক হলো তোমার স্বামী, তুমি বিধবা হয়ে গেছো। ও মা, স্বামী মরে গেলে ইদ্দত পালনের জন্য দর্শক বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, রদমজবাসেনে কালো পাক নামে মুহাম্মাদ, রদমজবাসেনে কালো মুহাম্মদ। আমি যদি আরব হতাম, কত সাদ করে বলছেন হুজুর, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পদ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ বলছে, আমি যদি আরব হতাম মরুর বিদুই, রবীন্দ্রনাথ নিজে বলছে, আমি যদি আরব হতাম মরুর বেদুই, তপ্ত বালু খরম বয়ে হইতরে বিলীন, পড়ত কদম নবীর চরণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ত কদম নবীর চরণ আমার ওই না বুকে, চুমে নিতাম কদমের ধুলি আমার জীবন সুখে। একজন হিন্দু মানুষ কবি, তিনি বলছেন, যদি আমি মরুর বালু বেদুইন হতাম, শুয়ে থাকতাম, আমার বুক দিয়ে আল্লাহর নবী হেঁটে যেত, আমার জীবন ধন্য হতো, নবীর জুতোর তলার ধুয়ো চুয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কদম চুমার ভাগ্য হয়তো হতো না, কিন্তু জুতোর তলার ধুলি ধোয়া আমার চুয়া সম্ভব হতো, কিন্তু কপাল খারাপ। কি নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন দেখেন, আমাদের সব থেকে বড় সৌভাগ্য পাঁচটা। এক নম্বর সৌভাগ্য, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। দু নম্বর সৌভাগ্য, নবী পেয়েছি বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর সৌভাগ্য, আল্লাহর কোরআন পেয়েছি। চার নম্বর সৌভাগ্য, আল্লাহর কাবা পেয়েছি। পাঁচ নম্বর সৌভাগ্য, পৃথিবীর কোন নবীর কবর দেখতে পাই আর না পাই, নিজের কবর আমরা দেখতে পেয়েছি বা পাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীর কবর কোন নিদর্শন আছে? দলিল নাই, কিন্তু যে নবীর কবর আমরা দলিল মাফি দেখতে পাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখানে গিয়ে নবীর কবরের কাছে গিয়ে মানুষ কত আদ্দনাত করে কাঁদে, যে বাগানে নবী বসে আয়েশাকে নিয়ে তার কোলে মাথা দিয়েছিল সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না। আমরা মনে আছে ওখানে বসেছি, কি আছে হাই রে মানুষ, যেখানে খাদিজার কবর বাবজি, জান্নাতুল মুআল্লা যেখানে নবী বসেছিলেন ধ্যানে, সেখানে আমরা উঠেছি, আপনারাও উঠবেন আল্লাহ তৌফিক দিক বলুন আমিন। ভাইরা আমার, নসিব আপনা আপনা, ভাগ্যে যাহার তকদির লেখা, অর্থ বলে কেউ যায় না সেথা, চুমে নবীর পাক কবর যার বুলন্দ তকদির বলুন সুবহানাল্লাহ।
শ্বশুর বলছে মা আমি না রে উলঙ্গ হয়ে গেছো মানে স্বামীর দেহের কাপড় হলো বিবি বিবির দেহের কাপড় হলো স্বামী বিবি যদি দেখে আমি উলঙ্গ হয়ে গেছি জানতে হবে তোমার উলঙ্গর কাপড় অর্থ তোমার স্বামী হারা হয়ে গেছো বিধবা তুমি বিধবা হয়ে গেছো আমি না আর বিধবা হয়ে গেলে কানের দুল খুলতে হয় নাকের ফুল খুলতে হয় হাতের চুড়ি খুলতে হয় ইদ্দত পালনের জন্য তাই তুমি বিধবা হয়ে গেছো গো মা তবে সকালের অপেক্ষা করো আমি না থরথর করে কাঁপতেছে মাটিতে পা পড়ে না পেটে গর্ভবতী মা আমার আব্দুল মুত্তালিব একটা ঘোড়া নিয়ে মরুর বালুর উপর দিয়ে ছুটতে লেগেছে পাগল হয়ে মক্কামে আবুয়ার দিকে রওনা হয়ে গেল কাফেলা আসছে কাতারে কাতারে ছুটে গিয়ে ওড়ির দড়ি ধরে উটের দড়ি ধরে বলল আব্দুল মুত্তালিব কি জিজ্ঞেস করছে আবু তালেব কে ওরে আবু তালেব বেটারে বেটার উপর বাপের অধিকার আছে না নাই আছে বলল বেটারে আমার কলিজার টুকরা সন্তানটা কই আমার বাচ্চাটা কই বড় ভাই হাউমাউ করে কাঁদলো পৃথিবীর বুকে বড় হওয়া বড় জ্বালা ছোট বড়র ঘাড়ে ওঠে বড় কিন্তু ছোটর ঘাড়ে ওঠে না বলুন সুবহানাল্লাহ সারা জীবন করে ছোট বড়র হক আদায় করতে পারবে না পারবে জিন্দেগিতে পারবে না ছুটে গিয়ে আবু তালেব কাঁদতেছে আব্বা জন্মের মতো ছোট ভাইকে হারিয়ে ফেলেছি মোকামে আবার কবরে শবন করে দিয়েছি কবরে শুইয়ে দিয়েছি চিরজন্মের মতো কবরে নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে কান্না রোল উঠে গেল বাড়িতে মেয়ে ছেলেরা কেঁদে আর কি লাভ হবে রে যে যাবার চলে যায় ফিরে নাই আসে রে যে আধার চলে যায় চাঁদ নাই হাসে রে আল্লাহ বলছেন বান্দারে কুল্লু নফসিন যায়কাতুল মওত প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে মিটিং বসলো আমি না ১৮ বছরের যুবতী পেটে সন্তান কাবা শরীফের পাশে ১০০ হাত দূরে একটা ঘর বানানো হলো মক্কার হাজিরা জানে কাবার পাশে হলো আবু জাহেলের ঘর কার ঘর আবু জাহেলের ঘরে পায়খানা ফিরলে নেকি হয় সুবহানাল্লাহ আবু জাহেলের ঘরে পায়খানা ফিরলে নেকি হয় যদি পায়খানা না পায় কাপড় খুলে পায়খানার ভান করে বসো তবু নেকি পাবে সুবহানাল্লাহ আর নবীর ঘরে গেলে রহমত প্রাপ্ত হয় সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার জেনে রেখে দিন বড় বড় কাফেরকে আল্লাহ ধ্বংস করেছে ছোট ছোট পেখিদারাম নমরুদ পৃথিবীর বড় বাদশাহ ছিল পৃথিবীতে চারজন বড় বাদশার মধ্যে নমরুদ ছিল সেই বড় বাদশাহ নমরুদকে আল্লাহ মেরেছে কি দিয়ে একটা ন্যাংরা কানা মশা দিয়ে অত বড় বাদশার মরণ হয়েছে একটা মশার দ্বারা ফেরাউন বলেছিল ফকালানা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় আল্লাহ আল্লাহ বলছে তোকে আমি পানি খাইয়ে মারব মরেনি এই পৃথিবীর মাটিতে যে মেয়েটা তসলিমা নাসরিন মেয়েদের বরখার বিরুদ্ধে লিখেছিল এই ভারতের মাটিতে মুসলমানদের ঠেলায় ওই মেয়েটা বরখা পরে পালাতে বাধ্য হয়েছিল নারায় তাকবীর আল্লাহ কোরআনের বিরুদ্ধে লিখেছিল তসলিমা নাসরিন খোদার গজব শুরু হয়ে গেছে তসলিমা বেষ্টনে পড়ে গিয়ে পা ভেঙে গেছে ডাক্তার অপারেশন করেছে কিন্তু পার সারে নাই আল্লাহর গজব দেখে নাও জীবনে আর সোজা হয়ে হাঁটতে পারবে না মুসলমানেরা যারা ইসলামের দুশমন তারা চিরদিন কেউ ভালো থাকেনি
বন্ধুরে কাবা শরীফের পাশে কাবা ঘরের পাশে মা মিনার ঘর বানানো হলো কিন্তু যুবতী নারী বাড়ি জগাবে কে মায়ের জন্য উম্মে আইমান বলে একটা ওদের সাধারণ বান্দি ছিল সবার ওই বান্দিটাকে আইমা দিল যাও উম্মে আইমান তুমি আমিনার বডিগার্ড হয়ে যাও ছেলে থামাও না গো ও নবী ও মেরা রহমত হো ও নবী ও মেরা রহমত হো লাকা পানি ওয়ালা ও নবী ও মেরা রহমত হো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ লাকা পানি ওয়ালা মুরাদ গরীব কি বরলানে ওয়ালা বুড়ো হয়ে গেছে আর সেই গোলা আছে তো আগে নাথ আমরা পড়েছ নবী মে রহমত হো লকা পানেওয়ালা মুরাদে গরিব কি বরলানেওয়ালা আল্লাহ হাসর মে জিস্ক ফরিয়াদ খোদা মান লেনে ওয়ালা কার ফরিয়াদ হাসরে গ্রহণযোগ্য হবে নবীর বলুন সুবহানাল্লাহ কোন নবীর ক্ষমতা থাকবে না আল্লাহর সঙ্গে কথা বলার কার কথা বলার ক্ষমতা থাকবে ইল্লা বিইজনি ইয়ালাম ইয়াল মা বাইনাই দিহিম হে নবী আমি তোমাকে এজেন্ট করেছি তুমি সুপারস্টার তুমি বলবে আমি আল্লাহ শুনবো এবং কবুল করব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর উম্মতের বেদনার যা কিছু আমাকে বলো আছেন আমার মকতার আছেন আমার ভেরিস্টার আছেন আমার মকতার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পাপ আমি পাপি তিনি জামিনদার হযরতি উম্মে আইমান মা আমিনাকে যোগান আমরা সে ঘর দেখে এসেছি যারা যাবেন তারাও দেখে আসবেন জমজমের কূপের গরম পানি যেখানটা বার হচ্ছে ওখানে বাম পাশে নবীর সেই ঘর এখন বড় বড় আলেমরা বসে সেখানে কেতাব দিচ্ছে হাদিস দিচ্ছে পানি দিচ্ছে খেজুর দিচ্ছে নবীর ঘর সেইখানে মা আমিনা উম্মে আইমান জোগায় হঠাৎ একদিন রাতে সাত মাস হয়ে গেল নবী মায়ের পেটে সাত মাস আয়া যাব সাত মাস হিলাম নবী পেটে এসেছেন আমিনা স্বপ্ন দেখলেন ছুটে গিয়ে বলছে শ্বশুর আব্বা কি আমি আজ রাতে স্বপ্ন দেখলাম কি দেখেছ মা আজ রাতে স্বপ্ন দেখলাম আরবি অক্ষর গুলো ভেসে ভেসে আকাশের গায়ে এক জায়গায় হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের মারা স্বপ্ন দেখে কুকুরে কামড়াচ্ছে সাপে তাড়তেছে গাছ থেকে উঠে ধড়াম করে পড়তেছে নবীর মা স্বপ্ন কি দেখলেন আর বিয়ক্ষর গুলো কোরআনের গায়ে ভাসছে শ্বশুর বলে মা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ বলেছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আরবি ভাষাতে ও মা আমিনা সাদের কোনারে তোর বেটার উপরে আল্লাহর কোরআন নাযিল হবে আরবিতে
আট মাস হয়ে গেল মামিনা স্বপ্ন দেখেন ও শ্বশুর আব্বা আমি স্বপ্ন দেখলাম গো আকাশের চাঁদটা দুখণ্ড হলো নীল গগনের গান শ্বশুর বলছে মা তোর বেটা আকাশের চাঁদকে বলবে সকল কমার বি ইশারাতিহি আকাশের চাঁদ রে দুখণ্ড হয়ে যা এক খণ্ড পূর্ব গগনে এক খণ্ড হয়ে যাবে পশ্চিম গগনে হযরতে মামিনা বলে শ্বশুর আব্বা আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম আকাশ থেকে একটা তারকা খসে পড়ল আর সেই তারকার আলো সারা পৃথিবী ছড়িয়ে গেল শ্বশুর বলে মা তুই ভাগ্যবতী রে তোর কোলে যিনি আসছেন রহমাতাল্লিল আলামিন পৃথিবীর ওলি গলিতে পৃথিবীর ওলিতে গলিতে তোমার বেটার নাম উচ্চারণ হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি গো আযান দেয় না হাজী সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার পৃথিবীর এমন কোন দেশ আছে যা আযান হয় না সুবহানাল্লাহ বলুন সারা অল পৃথিবীতে নবীর নাম উচ্চারিত হবে দশ মাস পূর্ণ হয়ে গেল মামিনা বলে আমি শুয়ে আছি হঠাৎ আমার ঘরে কার আগমন একজন নারী আমার ঘরে এলো আমি তাকে কোনোদিন চিনি না জানি না বলে কে তুমি বলে আমার নাম হলো মরিয়ম আমার বাবার নাম হলো ইমরান আমার মায়ের নাম হলো হান্না আমার বেটার নাম হলো ঈসা ইবনুল মারিয়ামা আমি মরিয়ম ঈসা নবীর মা বলে ব্যাপার কি উনি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা পবিত্রময় সেই স্রষ্টা যিনি ভ্রমণ করবে রাতের কিছু অংশে ও মামিনা রে তোর কোলের লাল তোর মরুর দুলাল এমন একজন নবী পৃষ্ঠে মোহরে নবুয়াত নিয়ে বর্রাক চড়ে মেরাজ যাবে তোমার এত মাথা ব্যথা কেন বলে আমিও নবীর মা তুইও নবীর মা ব্যবধান হলো আমার বেটা নবী তোর বেটা হলো নবীর নবী একটু সাবধান হ আরেকজন এলো কে তুমি বলে আমাকে চেনো না আমার নাম হলো হযরতে হাজরা আমার স্বামীও নবী আমার বেটাও নবী বলে ব্যাপার কি বলে আমি না সাদের কোনা শুনে নাও লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম তোমার ছেলে এমন আদর্শবান হবে পৃথিবীর যত মাস্টার তাকে ধার করতে হবে নবীর চরিত্র পৃথিবীর যত সৈনিক ধার করবে নবীর চরিত্র পৃথিবীর যত মানব দানব ধার করবে নবীর চরিত্র তো নবীর চরিত্র বর কারোর হবে না আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম যারা নবীর চরিত্র ধরবে তাদের বর আর রহমত হবে তারাই হবে মুমিন তুমি কে আমার নাম আসিয়া কেন এসোছো লিয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম বিজ্ঞানময় হাকিমের কসম আমি না রে মহান আল্লাহ কসম খেয়ে বলছে তোমার বেটা হবে সমস্ত নবীদের নেতা সুবহানাল্লাহ কি ব্যাপার
তোর ঘরে আসছে রহমাতুল লিল আলামিন ও আমিনা বলবে আমার ছেলে হবে তোমাদের কেন এত মাথা ব্যথা আমার বাচ্চা হবে তোমাদের কেন এত পেটের ব্যথা বলে আমিনা এক গ্লাস পানি পান করতে দিল পানিটা দুধের হইতে সাদা মধু হইতে মিষ্টি পিলিয়া জব মাইনে ও জামে তুর পিলিয়া জব মাইনে ও জামে তুর উস ঘড়ি বাড়া কর দস্তে নু হাত সে মেরা সকন্দর নে লাগা সকন্দর মানে পেট তারা বললো জুলুবাগার হো আয়ে ইমামুল মুরসালিন জুলুবাগার হো আয়ে রহমাতুল লিল আলামিন জব পয়দা হুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা উজানা হো গয়া আমিনা মা কি ঘর কি গুলে গুলজারে লাল হো গয়া বারো রবিউল আউয়াল ছিল বারো রবিউল আউয়াল সোমবারের দিন শুভ সাদকের আগে আব্দুল মুত্তালিব বলেন আমি কাবা শরীফে বসে আছি হঠাৎ কাবাটা দোল খেলো কাবার ভিতরে তাকিয়ে দেখি সমস্ত মূর্তিগুলো পড়ে গেছে কার ট্যাং নাই কার হাত নাই কারোর পা নাই আমি মনে করলাম ভূমিকম্প হচ্ছে নাকি হায় হায় আমার আমিনার ঘরটা বড় দুর্বল হায় হায় আমার আমিনার ঘরটা বড় অচল এক্ষুনি দিয়াল ভেঙে আমার আমিনা যদি মরে যায় আমিনার পেটের ছেলেটা মরে যাবে এই মনোবৃত্তি নিয়ে পাগলের মতো ছুটলেন আব্দুল মুত্তালিব গিয়ে দেখেন বাঘ আর হরিণ লাফালাফি করছে ঘরের সামনে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে বনের বাঘ রে হরিণকে কেন খাস না হরিণ রে তুই বাঘ দেখে কেন পালাস না তারা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না সাম্যবাদ নবী এসেছে রহমাতুল লিল আলামিন আজকের দিনে শত্রুতা ভুলে গেছি আমি আর হরিণকে খাবো না হরিণ আমাকে দেখে ভয় করবে না আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে উঠিল নেচে জগত ভুবন দরজার গেটে গিয়ে ডাকছে আমিনা রে আমিনার ঘরটা উজালা শুধু আমিনার ঘর নয় মক্কা থেকে সিরিয়া পর্যন্ত 15,000 মাইল পথ আলো হয়ে গেছে দরজার কাছে শ্বশুর ডাকছে আমিনা আমিনা কি হয়েছে শ্বশুর আব্বা দখলুল বাব উখরুজুহা আমিনাল বাইতে তাড়াতাড়ি বেরিয়ে যায় মা ভূমিকম্প হচ্ছে শাশ বৌমা আমার মুস্কি হেসে বলল শ্বশুর আব্বা ভয়ের কোনো কারণ নাই বলল মা রে তোর ঘর কেন উজালা বলে শ্বশুর আব্বা গো আমার গর্ভে যে ছেলেটা ছিল সন্তানটা আমি আল্লাহর কুদরতে সাটা ভূমিষ্ঠ হয়েছে বলল মা আমিনা রে তোর সন্তান হয়েছে আমি তোর সম্পর্কে বাপ তোর ঘরে আসা আমার অন্যায় আজকের পৃথিবীর সব থেকে যে বেশি খুশি হতো সে আজ জগতে বেঁচে নাই আমিনা রে আমার এই 142 বছর বয়স রে আমিনা বুড়ো হয়ে গেছি দাঁত পড়ে গেছে চোখে ভালো মতো দেখি না দরজার গেটে এসে আমি জীবনে কারোর কাছে কোনোদিন হাত পাতিনি রে আমি না ভিক্ষা চাইনি তোর দরজাটা একটু খুলে দে আমার আব্দুল্লাহর লালকে একবার দেখব আব্দুল্লাহর কলেজার টুকরাকে একবার বুকে জড়িয়ে ধরে চুমু খাব আমার সবথেকে ছোট বাচ্চা আমি যখন গোসল করতাম রে আমাকে না হলে আব্দুল্লাহ গা ধুতো না আমি না ঘুমালে আব্দুল্লাহ ঘুমাতো না আমি না খেলে আব্দুল্লাহ খেত না
আমার পিঠের ধারে মাথা রেখে গুইয়ে গুইয়ে আবদার করত, আমি বুকে জড়িয়ে ধরে কত চুমুক দিতাম। আমার সেই আব্দুল্লাহ বোকা বাবয় জনমের মতো ঘুমিয়ে গেছে রে, আমি কতদিন আব্বা বলা ডাক শুনতে পাইনি। আমি না রে এই সময় তোর কাছে আমার আশা অন্যায়, আমি বাপ হয়ে মক্কার সর্দার কারুর কাছে কোনোদিন হাত পাতিনি, উদুনি হাত পেতেছি তোর বেটাটাকে একবার দে। বুকে জড়িয়ে ধরে সুমুখে কলেজার স্বাদ মিঠা। আমরা তো অনেকেই দাদু হয়েছি, নিজের ছেলের বাচ্চাকে নিয়ে কেমন আদর করেছি। আল্লাহর নবীর তখন গোসল দেওয়া হয় নাই, আল্লাহর নবীকে তখন গা ধোয়ানো হয় নাই, আল্লাহর নবীকে তখন সুন্দর করে নেকড়া দিয়ে মোছানো হয় নাই। মায়া মিনা কান্দে বসে ছেলে কোলে লইয়া, মায়া মিনা কান্দে বসে ছেলে কোলে লইয়া, কে যাবে মোর এতিম কে লইয়া। মনে মনে কাঁদছে আল্লাহ, এতিম ছেলেটাকে করে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা শরীফে গেল, বুকে জড়িয়ে ধরে নবীকে কাবার চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক। এর মানে হলো লাব্বাইক মানে আমি আল্লাহ উপস্থিত হয়েছি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক উপস্থিত হয়েছি আল্লাহ তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, লাকা ওয়াল মুলক রাজত্ব তোমার, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই। তাহলে বোঝা গেল নবীর দাদু কাবা শরীফের চতুর্দিকে যখন লাব্বাইক বলে সবাই বলছে ও আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখবে কি, কাবার ভিতর থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অমনি সুমখান আব্দুল মুত্তালিব বুড়ো বয়সে নবীর সুমুখে দেখতে কলেজা জড়িয়ে ধরে ধরে আমিনার কাছে গিয়ে বলল, আমিনারে আমিনারে তোর সাঁদের কোনার নাম রেখেছি মুহাম্মদ। আমিনা বলছে কেন গো শ্বশুর আব্বা, আপনার বেটা যে বলেছিল নাম রাখিও আহাম্মাদ, বলে দুটোই নাম থাক, একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা হল আহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নামে নবীকে নিয়ে আমিনা আনন্দে আত্মহারা, কি রত্ন পেয়েছি কসম খোদার নবীর বড় আব্বা, নাম হলো আবু তলে, ভালো নাম হলো আব্দে মন্নাব, দশটা ঘোড়া কিনে আনলো, দশটা ঘোড়া এনে ঘোড়ার লাগাম পরালো, ঘোড়ায় চড়ায় যে দেশটা তার নাম হলো জিন, ঘোড়ার পিঠে পড়ে মেসফালার বাজারে দশটা ঘোড়া লাইন ধরে পিঠে চাবুক মেরে দিল আর ডেকে বলল শোনো গো মক্কাওয়ালা আমার ভাই না, তাই বলে আমার ভাই তো হয়েছে এতিম, তাই বলে কি আনন্দ হবে না, তোমরা দেখো ঘোড়া লুট দিয়ে দিলাম। নবীর নিষ্ঠুর চাচা আবুল আহাব তার মাদি সাইমা ছুটে গিয়ে ডেকে বলছে আবুল আহাব রে শুয়ে আছো মক্কায় হুলুস্থুর পড়ে গেছে। বললো কি ব্যাপার, অনেক রাত জেগে ভোর রাতে ঘুমাতো আবুল আহাব। মাদি বলছে শোননি আজ মক্কায় সুপ্রভাত হয়েছে, তোমার এতিম ভাতিজা হয়েছে। কাফের আবুল আহাব বাদিটার হাত ধরে টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে গিয়ে বলল মক্কায় যারা হজ করতে এসেছে শোনো আজ বেলা ওঠার আগে
আমার বাঁদি যেমন আমাকে শোনালো সুখবর যে আমার এ তিন ভাই হয়েছে আমি এত খুশি আমি কি দেব তাই বাঁদিটাকে চিরজন্মের মতো গোলামের জিঞ্জির ছিঁড়ে ওকে আজাদ করে দিলাম গোটাই মক্কায় নেমে এলো হু আমি না সাদের কোন বসে কাঁদে আরবের মাটিতে মরা গাছের লতা পাতায় ফুল ফুটেছে দাই কলবি বাঁধি ওকে ছেলেরা খুব রাগাত ওর একটা ফুলের বাগান ছিল গোলাপ ফুলের বাগান কোনদিন ফুল হতো না ছেলেরা দেখবেন যে রাগে তাকে বেশি রাগায় রাগায় না এ বাঁধি তোর ফুল বাগানে ফুল ফুটেছে ভাত কেন জ্বালাস তোর বাগানে ফুল ফুটেছে বাঁধি গাল দিয়ে লাঠি নিয়ে ছেলেদেরকে তাড়াতে গেল বাগানের দিকে লক্ষ্য করে দেখে ফুলে ফলে ভরে গেছে কিন্তু আরবের বিপদ হলো কি আরবের প্রথা ছিল নিজের ছেলে হলে কেউ দুধ খাওয়াতে পারবে না নিজের বাচ্চা হলে কেউ নিজের স্তন খাওয়াতে পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد যে ওয়াজ বুঝবে সে উঠবে না যে বুঝবে না শো না যেমন বলে খা আর না খাও আর ফের না এমন খা খাবে যে বমি করবে তো খেয়ে লাভ আছে শোনার মধ্যে কিছু তাসির আছে যদি মন দিয়ে শুনি বেদনার দিকে তারে আমরা তো বাপ হারা মা হারা শ্বশুর হারা শাশুড়ি হারা মানুষ এমন কে ফ্যামিলি আছে যে তার দাদু মরে নাই এমন কোন ফ্যামিলি আছে যে তার দাদি মরে নাই এমন কোন ব্যক্তি আছে তার নানি মরে নাই নানা মরে নাই এমন কে আছে যে তার বংশে কেউ মরে নাই কেউ না কেউ তো মরেছে তাহলে যদি মরণের কথা ভাবি আজ বাদে কালকে যে আমার আপনাকে যেতে হবে না কোনো গ্যারান্টি আছে না হওয়ার গ্যারান্টি আছে ডাক্তার বলবে তুই চার মাস পরে হবে কেউ বলবে ন মাস পরে হবে কিন্তু এ গ্যারান্টি কেউ দিতে পারে না যে কালকেও মরবে কেউ বলতে পারবে না তাহলে সেই জন্য বলছি আমরা যে জায়গায় জলসায় যাই আমার জলসায় লোক ওঠে না বিশ্বাস করেন আমি গতকাল যেখানে ছিলাম বালুরঘাট প্রচুর লোকের সমাগম ওটাও ঈদগাহর জলসা মোল্লা দিঘি বলে নাম প্রতি বছর ওখানে যাই ওখান থেকে রাত দশটা এগারো একটা পর্যন্ত জলসা করেছি করেই মত্তরে নামি ওরা ট্যাক্সি করে আমাকে পৌঁছে দিল পতিরাম পতিরাম থেকে ওখান থেকে বাস ধরে সারাদিন চলে গেলাম একটু ধৈর্য ধরে শুনুন নাকি গ্রামের মানুষ বলে ঘৃণা লাগছে আমি আপনাদের সমন্ত সময়টা বাজে গল্প দিয়ে কাটাইনি যারা জলসা শোনেন আর যারা জলসা বোঝেন তারা বুঝতে পারছেন ক্যাঁচকুচ ওদিকে আমার নাই কোরআনের দলিল দিয়ে যদি শুনি কোরআন যদি শুনতে চাই নবীর জীবনীতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ সম্পূর্ণ কোরআন যদি তফসির করা যায় তো অর্ধেক জীবনী হবে না তাই হেডলাইন গুলো আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার জীবনী কাকে বলে আর কাহানি কাকে বলে একবার কেরাত পড়ে সারাদিন গল্প করো কাহানি হয়ে যাবে কিন্তু নবীর জীবনী হলো সম্পূর্ণ কোরআন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 পারা কোরআন দিয়ে নবীর চরিত্র গঠিত আল্লাহর নবীর মা মা আমিনা কাঁদতেছেন
আল্লাহ ছাড়া কারোর কাছে খাদ্য আছে না? হে আমার মাবুদ আল্লাহ, হে আমার জগতের প্রতিপালক আল্লাহ, আমার ছেলেকে কেউ নেয় না, যত দায়ী আসে আনা গরিব আল ফকর, আনা মরিজ আল ফকর, গরিবকে কেউ বাসে না রে ভালো, গরিবকে কেউ নিতে চায় না রে ভালো, গরিব হওয়া মহাদায়, গরিবকে কেউ প্রেম করে না, গরিব হওয়া মহাদায়, গরিব যখন সাহায্য চায় ধনী তখন মুখ ঘোরায়, ধনী না চাইলে ধনী তাকে দিতে চায়। সুবহানাল্লাহ। এই তোর মেয়ের বিয়ে, কত টাকা দরকার? আমি দেবো 10,000 টাকা। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তেলের জায়গায় তেল জোটে, নবীর মার বাপ গরিব মানুষ, জমি নাই জায়গা নাই, দায়ী যারা এলো তারা বললো কেউ নাই, ফিরে গেল মা আমি না খাদ্যেছে। বহু আল্লাজি ফিসামাইলাহুন অফিন আরুদিলাহুন অহু আল হাকিমুন আলিম, হে মাকাশের মালিক রে, হে জমিনের মালিক রে, তুমি জানো আমি একজন বিধবা রমণী, আমি একজন ইয়েতিম রমণী, এমন একটা ব্যক্তি তুমি হাওয়ালা করে দাও, হাল জাজাউল এহসানে ইল্লাল এহসান, আল্লাহ যে আমার প্রতি এহসান করবে তুমি তার প্রতি এহসান করো, যে আমার প্রতি দয়া করবে তোমার প্রতি তার প্রতি দয়া করো, কামা আকরামতানি আল্লাহ তার প্রতি তুমি রহম করো, একরা কাম আল্লাহ যে আমার প্রতি হাত বাড়াবে। হালিমা বলে একটা মহিলা, একজন বেদুইন নারী, তার বাড়ি হলো তায়েফে, কাপড় কাচতে গেছে নদীর পানিতে, পানিতে কাপড় কাচতে কাচতে দেখছে পানির ভিতরে কি যেন ছবি উঠে উঠছে, চাঁদের মতো মুখটা ভেসে উঠছে, মনের মধ্যে কৌতূহল রে কেন দেখি রে, স্বামীকে বলল প্রাণনাথ আমার মন কি বলতে যে চলো একবার মক্কায় যাই, আমার মন যেন টানে সেদিকে। স্বামীর নাম ছিল হারেস, স্বামী আর স্ত্রী, আর কোলে একটা বাচ্চা ছিল মাত্র 1.5 মাস বয়স, ছেলেটার নাম ছিল মোহাম্মদ, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ, ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বড় মেয়ে সাইমাকে বলল, সাইমা রে অপেক্ষা কর, আমরা মক্কায় যাচ্ছি, দেখি তোর কোনো ভাই পাই কিনা। ছেলে আব্দুল্লাহকে কোলে করে নিয়ে 1.5 মাসের বয়স, স্বামী আর স্ত্রী দুজনে কাবা শরীফের কাছে যখন ঢুকছে, এরা তখন বিদায় হচ্ছে, বলে কি ব্যাপার, বলে যাস না, ছেলে নাই, একটা গরিব বাচ্চা আছে, তার বাপ নাই, জমি নাই, জায়গা নাই, বাড়িঘর গেলি বুঝতে পারবি, ইয়েতিম মানুষ, সেজন্য কেউ আমরা নিইনি। মা হালিমা সাদিয়া বেদুইন নারী গিয়ে আমিনার বাড়িতে ধন্না ধরল, আল্লাহর নবী তখন দোলনায় দোল খাচ্ছে ছিল, দুলছে মা তোর কে দোলায় নূরেরই বেশে, দুলছে মা তোর কে দোলায় নূরেরই বেশে, কোন বাগানের ফুল রে মা তোর ফুটেছে গাছে। মনে মনে হালিমা ভাবলো হাই রে, এত সুন্দর বাচ্চা কোনদিন আমি দেখি নাই, হাদিসে এসেছে আল্লাহর নবীর ভুঁড়িটা তরোয়ালের মতো গোটা, আল্লাহর নবীর মাথার চুল ছিল সোনালি রঙে লাল, আল্লাহর নবীর মুখের দাঁতে ছিল নিচের চাওয়ালে নিচ উপর চাওয়ালে 32টা দাঁতে ভরা, পূর্ণিমার চাঁদের মতো নবীকে যে দেখবে হার মানবে, তোরা দেখে যা আমিনা মায়েরই কোলে, মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দোলে, তোরা কেউ আমার নবীর সঙ্গে তুলনা করিস না, ফুলের সঙ্গে তুলনা করিস না, ফুল থেকে আমার নবী সুন্দর, চাঁদ থেকে আমার নবী সুন্দর, পৃথিবীতে আমার নবীর জোড়া নাই। রহমাতুল্লিল আলামিন মা হালিমা
গিয়ে আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন হাদিসে এসেছে সুম্মুন ইয়াদিহু ইয়ামিনুনা ফি দাখালুল আওয়াবুল সাতুল সাদিদ হালিমা বুকের জামাটা খুললেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরবিতে কে বলা হয় সাতুন মানে স্তন সাদিদুন মানে দুধ তার সেই দুধটা ভালো করে ধুইলেন ডান দিকের স্তনটা আল্লাহর নবীর মুখে দিয়ে দিলেন ঝমঝমা যায় বৃষ্টি ঝরে বিজুলি চমকায় রে ঝমঝমা ঝম বৃষ্টি ঝরে বিজুলি চমকায় রে ধীরে ধীরে পর্দা হাটে নবী এলেন তাই রে আমিনার কোলে যখন হালিমা নবীকে কোলে নিল মুখে চুমু দিয়ে দিল ওয়ান জাল্লা মিনাল মুহসিরাতি মান সাজ্জাদা আকাশ মেঘলা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আকাশ থেকে শিশিরির মতো পানি ঝরতে লাগলো বিজলি চমকায় ঝমঝমা ঝম বৃষ্টি ঝরে বিজলি চমকায় রে ধীরে ধীরে পর্দা হটে নবী আসেন তাই রে ওয়ান জাল্লা মিনাল মুহসিরাতি মা আম সাজ্জাদা আকাশ মেঘলা বরণ হয়ে গেল আকাশ থেকে ঝিঝির করে পানি রহমতের বৃষ্টি জমিনে নেমে এলো লিলি খুরে যাবি হাব্বাম ওয়ানাবাতা জমিন শীতল হয়ে গেল বলুন সুবহানাল্লাহ গরম কমে গেল নবী এসেছেন তাই রে আল্লাহর নবী এসেছেন মা হালিমা ডান দিকটার দুধ খাইয়ে যখন বাম দিতে নিতে গেল সুম্মুম বুকমুম ফাহুম লা ইয়ারজুম বলুন সুবহানাল্লাহ ডান দুধটা নিয়ে যখন বাম দুধটা দিতে যাবে আল্লাহর নবী মুখ টেনে নিলেন নবী আমার আর টান না নবী আমার চুপ হয়ে রইল আল্লাহর নবী ইনসাফের নবী রাহমতের নবী অনুকম্পের নবী আনিসিল গরিবিন সাইয়িদুল মুরসালিন দুনু জাহানের দুলহা আমার আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী কেমন হবে যদি বাম দুধটা খেয়ে নিতেন তাহলে তার ভাই আব্দুল্লাহ ভুকা থাকতো আল্লাহর নবী ইনসাফ করলেন হালিমা এক সেকেন্ডে বুঝে নিল এক সেকেন্ড আমি না জানতে পারল মা আমিনার কোলে আমার নবী এসেছে দাই হালিমা বলে আমার নসিব খুলে আছে বলুন সুবহানাল্লাহ মা আমিনার নয়ন গো মদিনা বুলবুল আল্লাহ যারে নাম রাখিল মুহাম্মদ রাসূল মা আমিনা হালিমার যাওয়ার পালা আমিনা হালিমার হাত দুখানা ধরলেন ধরে বললেন আল মাল ওয়াল বুনুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহর কোরআন বলছে আমার মাল ধন সম্পদ অভাব নাই সব আল্লাহ চুরস করেছে হালিমা তোকে হালিমারে বিশ্বাস কর কানের গহনা নাই গলারও মালা নাই হাতেরও চুড়ি নাই এক চুল পরিমাণ কোনো সোনা নাই বাড়িতে একটা টাকাও নাই আমার স্বামীর ভাইয়েরা যা দেয় তাতে আমার দিন পাত হয় আমার এই কচি বাচ্চাটা এর বাপ নাই এতিম মানুষ তোর কোলে তুলে দিলাম হালিমা তুই জানি ছেলে পালন করিস টাকা নিস কিন্তু আজকের কিছু দিতে পারলাম না আল্লাহর ওপর ভরসা করছি তাওয়াক্কাল তু আলাল্লাহ ভরসা করছি আল্লাহর ওপরে আল্লাহ তোকে মালে মাল করে দেবে সুবহানাল্লাহ নে একে নে মা হালিমা মুস্কি হাসে বলে না আমি না কাঁদে ওর বাবা নাই কোনোদিন দেখতে যেতে পারবো না বাড়ির বাহির হতে পারবো না আমি যুবতী মানুষ আমার এতিম বলে গলা ধাক্কা দিস না ওকে নিয়ে যাও হালিমা বিশ্বনবীকে কোলে করে নিয়ে যখন রওনা হয়ে গেল পথের মধ্যিখানে যেখানে এসেছিলেন উটকে খাইয়েছিল খেজুর খেয়েছিল সেই খেজুরের আঁঠি জমিনে
গাছ তৈরি হয়ে খেজুরের কাঁজি ধরেছে ফিহা ফাকে হা তুম পন্না খুলু জাতুল আকমাম আল্লাহ বলছেন আমি খেজুরের বৃক্ষ রোপণ করি শুধু খেজুর নাই ওই কাঁটার ভিতর থেকে আকমাম কাঁধি নামায় দিয়ে অনাখলা খেজুর আমি তোমাদের জন্য উপহার দি সুবহানাল্লাহ তোমরা কাঁটার ভিতর হাত পড়বে তোমাদের হাত ফুটে যাবে ফিহা ফাকে হাতুম মান্না খুলু জাতুল আকমাম আমি খেজুরের বৃক্ষ মরুর বালুর ওপর রওনা করি রওনা করার পরে তাতের ভিতরে কাঁটা আছে আমি খেজুর গাছের কাঁধি নামায় দিই তোমরা না খাল খেজুর সেখানে সংগ্রহ করো আমি আল্লাহ ওয়াতানা ওয়া সামিয়েনা ওয়া তোয়াবেনা আমি তোমাদের জন্য মিষ্টি খেজুর যেখানে কোনো চিনি নাই কোনো কেমিক্যাল নাই আমি তোমাদের জন্য মিষ্টি খেজুর বানায় দিই সুবহানাল্লাহ এরা সঙ্গীর সাথীরা যারা আগে গিয়েছিল তারা বলল হেরি ও দুর্বল উঠ এত তাড়াতাড়ি এলো কি করে কেউ বলে ওটা গাধা ছিল কেউ বলে উঠ ছিল বলে এত তাড়াতাড়ি এলো কি করে গিয়ে দেখলো হালিমার বাড়িতে তার দুম্বার দুধগুলো মোটা হয়ে গেছে উটের বাঁট গুলো ফুলে উঠেছে আল্লাহর নবী তাজদারে মদিনার আগমনে কদমের বরকতে হালিমার বাড়িতে বরকত নেমে এসেছে সুবহানাল্লাহ সেদিন সকাল বেলায় আমি হযরতে সাইমা নবীকে দুধ ভাইকে নিয়ে বেদুইন নারী মাত্র 9 বছরের বালিকা সুবহানাল্লাহ কি জ্ঞান হয়েছে দেখো আমার নবীকে তেল মাখিয়ে যেই রোদে নিয়ে গেল অমনি আকাশ মেঘলা হয়ে গেল আবার যেই নবীকে ছায়ায় নিয়ে আসে আবার রোদ ওঠে আবার নিয়ে গেল রোদে আবার মেঘলা হয়ে যায় মা আমিনা হালিমার সন্তান সাইমা আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর নবীকে আদর করে নবীকে তেল মাখিয়ে শুইয়ে দেয় আব্দুল্লাহ শুয়ে থাকে ওর গায়ে মাছি বসে নবীর গায়ে মাছি বসে না আব্দুল্লাহর গায়ে পিঁপড়ে ওঠে নবীর গায়ে পিঁপড়ে ওঠে না আব্দুল্লাহর গায়ে সারপোকা কামড়ায় নবীকে সারপোকা কামড়ায় না আব্দুল্লাহর গায়ে মশা বসে নবীর গায়ে মশা বসে না আব্দুল্লাহ বিছানায় পেশাব ফেরে আমার নবী বিছানায় পেশাব ফিরতো না মা হালিমা বলে এই সময় যখন পেশাব পেত জোরে একটা চিৎকার করতো আমি বুঝতে পেরে ওকে কোলে নিয়ে বাইরে যেতাম আল্লাহর নবী পেশাব ফিরতো এইভাবে ধিকে ধিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামাগুড়ি দিতে লাগলো হাসা ইয়াকফি কাহুমাল্লাহু ওয়া সামিউন আলিম নবী যখন হামাগুড়ি দিচ্ছে চার হাত পায় হযরতে হালিমা বলছে আমার বেটা আব্দুল্লাহর গলায় ঘা হয়েছে আমাদের দেশে একটা ঘা হয় বলে না পোড়াবো তো বলে কি ওটা এক ধরনের ঘা বলছে আমার বেটার গায়ে ঘা হয়েছে আমি এটা ওটা করে কোনো মতেই সারে না আমি দেখলাম আমার নবী মোস্তফা ফাসায়াকি কাহু আল্লাহু ওয়া সামিউন আলিম হামাগুড়ি দিয়ে আমার নবী আগিয়ে গেল আমার আব্দুল্লাহর সম খেতে গিয়ে নবীর মুখ দিয়ে এক ফোঁটা থুতু আমার বেটার সেই ঘাড় ওপর পড়লো ফেনার মতো গেজা হতে হতে ঘাটা শুকিয়ে গেল আরো জোরে আমি জানতে পারলাম আমার বেটা ফাসাকবি কাহু আল্লাহু ওয়া সামিউন আলিম আমার বেটার মুখের থুতু আমার বেটার মুখের লালা মেডিসিন আমি লাগায় দিলাম আমার আব্দুল্লাহর ব্যারাম সেরে গেল এক এক করে আমি যখন নবী দাঁড়াই আমার আব্দুল্লাহর ছবি পড়ে মাটিতে কিন্তু আমার রসুলের ছবি পড়ে না মাটিতে
পৃথিবীর বেশি দূর যেতে হবে না, হাজারদুয়ারি গেলে বুঝতে পারবেন সবার বাড়িতে আয়না আছে, আয়নায় মুন্ডু দেখতে পাওয়া যায়। হাজারদুয়ারিতে একটা আয়না আছে, নিজের মাথা দেখতে পাওয়া যায় না, ঠিক না মিথা? সুবহানাল্লাহ, এই তো চোখের কোন বিজ্ঞানী বানায়েছে রে, কোন মেডিসিন দিয়ে বানায়েছে রে, আয়নায় জোড়াজোড়ি করে দেখো, পাশের ব্যক্তির মুন্ডু গুটেই দেখতে পাবে, তোমার মুন্ডু তুমি দেখতে পাবে। সামান্য একটা আয়নার যদি এই কেরামতি হয়, তাহলে আমার আল্লাহর নবীর কি কেরামতি ছিল বলুন? সুবহানাল্লাহ, জোর মনসুরে আমার তো আল্লাহর হাবিব, আল্লাহর খাস নূরে তৈরি জিনি, আমরা যার কোরআনের কথা যার মুখে শুনি, দয়ার নবী রহমতের কান্ডারি আল্লাহর হাবিবের ছায়া মাটিতে পড়তো না, কেউ দেখতে পেত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক করে আল্লাহর নবীর বয়স হয়ে গেল সালাসাতুনা লিয়ালিন ওয়াল লাইলু ওয়ান নাহার, আল্লাহর হবলেন দিনদা তিন দিন করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল এক এক করে তিন বছর থেকে চার বছর, চার বছর থেকে পাঁচ বছর হয়ে গেল, পাঁচ বছর হয়ে গেছে আমার নবীর বয়স। রাখালরা বলল গোমা হালিমা, তোমার বেটাকে একবার সাজায়ে দাও গো মা, খেলতে নিয়ে যাই। বললো না বেটা, নিয়ে যাব না, রোদ লাগবে, আমার বেটার দেহ পুড়ে যাবে। ছেলেরা হেসে উঠল, হাসে তারা খিলখিল করে। আলিমা বলতে চা হাসছিস কেন? তারা বলছে মা জামানা দিবানা, ও গো মা হালিমা, তোমার লালের নাই তুলনা, মেঘ আসিয়া ছায়া করে রোদ না লাগে গায়, তপ্ত বানু পায়ের নিচে শীতল হয়ে যায়। ওমা হালিমা গো, তুমি তো জানো তোমার ছেলের পায়ের তলার মাটি গরম হয় না। হালিমা নিজে জানতো, রাখাল বালকরা যখন ঘিরে ধরল, তোমার মস্ত ফাঁকে দাও না মাগো, খেলতে নিয়ে যাই, তোমার নবীকে দাও না মাগো, সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেষ চোরানে ময়দানে ভয় না। হযরতে হালিমা বলল না বাবারা, ইউসুফ নবীর ভাইয়েরা ওয়াকাজালিকা ইয়াজতাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাহবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নিমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। ইউসুফের বেটারা, ইউসুফের ভাইয়েরা ইয়াকুবের বেটারা, ভাইকে সাথে করে নিয়ে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল, কুয়ায় ফেলে দিয়ে কষ্ট দিয়েছিল। হালিমা বলছে আমার বেটাকে নে, তোরা তো ক্ষতি করবি। তারা বলল মা, কুয়ায় ফেলেছিল বলে আল্লাহ তাকে মিশরের বাদশা করে দিল। নমরুদকে নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বলে দিল। ও গো মা, তোমার বেটাকে দাও, কোনো ক্ষতি করব না, বা সুলতানা হিকমত আলাইহি আমিরা, তোমার বেটাকে বাদশা বানাবো, বন ভোজন করব, পিকনিক করব, পোশারি করব, ফিস্ট করব। এখনকার ছেলেরা পয়লা জানুয়ারি করে, কিন্তু মুসলমানের প্রথম মাস হবে মহরম, পেটে লাথি মারলে জানে না। খুঁটি করো, আমাদের বছরের প্রথম মাসের নাম কি? মহরম করো। জানুয়ারি তো খ্রিস্টানের মাস, এরা পিকনিক করবি খ্রিস্টানের মাস, করবি তো মহরমে খবর জানি জানি না। আর বাপেরা হয়েছে ওই রকম, বেটাদের উস্কানি যে যা বেটা কর গা। হায়রে মুসলমান, ঠিক রাখো ইমান, শয়তান যেন তোমাকে ধরে না। নবীকে নিয়ে পোশারি খেলতে গেল,
যে পাহাড়ের উপরে ছিলেন পাহাড়টার নাম হলো জাবাল আইনা তাইফ মাঠে নবী খেজুর পাতার তাজ বানায় নবীর মাথায় পরিয়ে দিয়েছে আল্লাহর নবীকে খেজুর গাছের মেথি নিয়ে নবীকে খাওয়ায় দুম্বার দুধ পাতার ঠোঙা করে নবীকে পান করায় এমন সময় কড় কড় একটা শব্দ হলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালা কিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আলিহি ইয়াতামাত্তাওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা নারে তাকবীর মেঘে মেঘে যেমন করলে শব্দ হয় চড়াম করে এরকম চড়াম করে শব্দ হয়ে চলে ছাগল গুলো চিৎকে উঠে জঙ্গলের ভিতর ঢুকে গেছে রাখালদা ছুটে গেছে নত বাঘে খেয়ে নেবে নবীর কাছে কেউ ছিল না পাহারা ছিল না সাথী ছিল না দুটো ফেরেশতা এলো নবীকে ধরে টেনে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল আল্লাহর নবীকে সিদ করে শোয়ালো শুয়ে ফালা ওলাইজা বালাকাতিল হুলকুম এই গলা নিচে থেকে নাভি পর্যন্ত চেলা করলো নারী ভুঁড়ি গুলো বার করলো কৌসারের পানি দিয়ে ধোয়ালো রাখাল বালকরা দেখলো কি সর্বনাশ ওই তো নবীকে ফেলে যাবে করছে ছুটে গিয়ে বলছে ও মা হালিমা সর্বনাশ হয়ে গেছে গো মা হালিমা ও গো হালিমা তোমার লাল আর বেঁচে নাই তোমার নবীকে ওরা নিয়ে গেছে এতিম ভাইকে নিয়ে গেছে নবীকে তারা বড় ভালোবাসত বাপ নাই সম্পদ নাই বাপ হারা নবী আমার জীবনে পিতা দেখে নাই আর ভালোবাসার মতো আদর্শবান পুরুষ ছিল আমা তাকাল্লাকু বি আখলাকিল্লাহ যার চরিত্র ছিল আল্লাহর চরিত্রের মতো চুল পরিমাণ কোন ভুল পৃথিবীর কেউ আজ পর্যন্ত দেখতে পায়নি ধরতেও পারে নাই আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ও নবী তোমাকে কেউ নবী বলুক আর না বলুক তুমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া আমি সাক্ষ্য দিতেছি তুমি আল্লাহর রাসূল লাকাদ জাআকুম হে রাসূল তোমাকে আমি পৃথিবীর মাটিতে সারা বিশ্ব মানবের জন্য আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম নবী পাহাড় নগর চিত হয়ে শুয়ে আছে হালিমার কাছে খবর গেল তোমার বেটা আর নাই তোমার ছেলে আর নাই কি বলে জবাব দেবো পরের ছেলে পাগল হয়ে হালিমা ছুটতে ছুটতে পাহাড়ের উপরে গিয়ে দেখলেন আল জাবালু নাহাব্বা শাহাদাতান রাসূল নবী আমার উবুড় হয়ে পড়ে আছে হালিমাকে দেখলেন জাবালের পিছনে পারে পাশে পাহাড়ের পাশে শীত হয়ে নাই নবী কি হয়ে আছে উবুড় হয়ে আছে হালিমা মনে করলেন নবী মরে গেছে হালিমা মনে করলো আমার রসুল আর বেঁচে নাই মা মা কাকে বলছে জানেন মা তো ওহার নাম মার প্রাণ কত বড় ছুটে গিয়ে হালিমা আল্লাহ নবীর ঔজনাইনে উলফুলি আমি নবীর নাকে হাত দিচ্ছে কে হালিমা ফুঁক দিচ্ছে ধুলো লেগেছে গায়ে নিঃশ্বাস চলছে নবীর জ্ঞান নাই মুখে পানি দেওয়া হলো নবীর আমার জ্ঞান হয়ে গেল হালিমা এ মুখে চুমকায়া দারিকা ফল ফাহামু আন্নার সাদাত মুহাম্মাদু এই মুখে একবার চুমকায় এই মুখে একবার চুমকায় কপালে একবার চুমকায় বুকে একবার চুমকায় একবার বুকে জড়িয়ে ধরে আবার ছেড়ে দেয় আবার ছেড়ে ধরে সুম্মা ইয়াদি হুন ফাইসা আলাল ফাহামু সুম্মা ইয়াদি হুন ইকরা তালা বারবার বুকে জড়িয়ে ধরে আদর করে আর বলে ওরে আমার সোনার লাল কি হয়েছে বল ওরে আমার মরুর দুলাল কি হয়েছে বল হযরতে মা আমি মার
কাছে নবী আমার বলছেন ওগো মা এই দেখো ভাইরা আমাকে নিয়ে খেলা করতেছিল এই দেখো ভাইরা আমাকে নিয়ে আনন্দ করতেছিল মা গো আমার বাবা নাই বলে মা গো জীবনে কোনদিন আব্বা বলে ডাকতে পাইনি বলে মা গো আমার জগতে কেউ নাই পাঁচ বছর আছি এই তায়েফে আমাকে কেউ দেখতে আসেনি পাঁচ বছরের মধ্যে কেউ দেখতেও যায়নি কেউ খবরও নেয়নি বেঁচে আছি কি মরেছি বেঁচে আছি কি মরেছি কেউ খবর নেয় না আমি এতিম বলে আমার কোনো দাম নাই গো মা তুমি কেন এত আমাকে আদর করো তুমি কেন এত আমাকে সোহাগ করো হালিমা বুকে জড়িয়ে ধরে আল্লাহর নবীকে বলল কে বলল তোর কেউ নাই আমি যে তোর জগৎ বরণ মা আল্লাহ তাই মা হালিমা বলেছে তাই হালিমা পালে মোহাম্মদ নে কো মোহাম্মদ নে পালা হালিমা নে কো তোমরা শুনেছো হালিমা নবীকে পুষেছে তোমরা ভুল শুনেছো নবী হালিমাকে পুষেছে বলো সুবহানাল্লাহ পৃথিবীর কবি বলছে শোনো হালিমার ঘরে নবী যাওয়ার পরে হালিমার দুধের পাল বেড়ে গেল দুম্বার পাল বেড়ে গেল অভাব হালিমার দূর হয়ে গেল আল্লাহর নবীকে নিয়ে হালিমা কান্দে বেটারে বেটারে তোকে আর আসবো না চলো আর তরফাও ঈদের তুই দামি ঘরের সন্তান আমি জানি বেটারে তুই কোন ঘরের আহ্লাদ আমি জানি তুই যে পূর্ণিমার চাঁদ তুই যে চতুর্দশীর চাঁদ তুই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল হেলাল তুমি যে নূরে মোজাসসাম নবীর দুলাল তোমাকে আর এখানে রাখা যাবে না চলো বেটা তোমাকে মক্কায় নিয়ে যাই আল্লাহর নবীকে মক্কায় নিয়ে এলেন বেদনা আরই বাড়তে লাগলো সেখানে বেদনা বাড়লো হালিমা কাঁদতেছে নবীকে ধুয়ে যেতে হবে আমিনা বলল বোন এসেছো কয়েকদিন থাকো কাবা শরীফ তখন এত সুন্দর ছিল না ধুলো ছিল চতুর্দিকে জমকুশের পাশে বসে নবী আমার খেলা করছে বাচ্চা ছেলে পাঁচ বছরের কিশোর ছেলে খেলা করছে একটা সঙ্গী জুটলো ওর নাম হলো বসির কেতাবে এসেছে বসির সেও খেলা করছে এমন সময় একটা লোক শনশন করে আগিয়ে এসে বসিরকে তুলে নিল গার ধুলো ঝেড়ে দিয়ে মুখ চুমুখে কয়েকটা খেজুরের হাতে দিয়ে দিল আল্লাহ নবী বলছে দোস্ত তুই আর আমি তো দুজনে খেলা করছি কে রে তোর গা ধুলো ঝেড়ে দিল তোকে বুকে তুলে চুমু খেলো তোকে খেজুর দিল আমাকে তো একটাও দিল না আমাকে বুকে নিল না তোছে মোস্তফা তোমার কি আব্বা নাই আল্লাহ নবী ফেল ফেল করে তাকিয়ে আছে এই প্রশ্নের উত্তরে আব্বা কাকে বলে নবী জানতো না আব্বা কেমন তিনি নবী বুঝতো না ছেলে মানুষ আল্লাহর হাবিব বিশ্ব বরণ্য নেতা আমার চুপ হয়ে আছে বলে দোস্ত তোকে জিজ্ঞেস করলাম তুই উত্তর দিস আরো ছুটতে আচ্ছা বলো তো সন্ধ্যা যখন হয়ে আসে সবাই তাদের পিতামাতা এসে তাদের ছেলেকে নিয়ে যায় তোমাকে কেন কেউ নিতে আসে না তুমি একা আবার বিড়ি ফিরে যাও আল্লাহর নবী ছুটে গিয়ে মার গলা জড়িয়ে ধরলেন নবী আমার বলল মা আমার সঙ্গে ছলনা করিও না আমার সঙ্গে প্রতারণা করিও না মা খেলার শেষে সবার বাবা এসে নিয়ে যায় মা তুমি বলো আমার আব্বা কোথা আমি না আর সহ্য করতে পারল না নাকের পাঠাগুলো ফুলে গেল আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে এলো বাপের বেদনা নবীর কলেজায় জেগে উঠল হযরতে মা আমিনা বলে এই আশঙ্কা করতেছিলাম আমি যেদিন আমার ছেলে জিজ্ঞেস করবে আমার আব্বা কোথায় আমি কি বলে জবাব দেব ইয়া নবী সালাম